এদিকে বরাদ্দ বাড়লো পিএম আবাস যোজনায়, বরাদ্দ বেড়ে হলো 79,000 কোটি টাকা, গতবারের তুলনায় 66% বেশি। গরিব মানুষকে ঘর দিতে দরাজ মোদী সরকার। আগামী অর্থবর্ষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বিপুল বাড়ানো হলো। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ বেড়ে হলো 79,000 কোটি টাকা, আগের অর্থবর্ষের তুলনায় 66% বৃদ্ধি। The outlay for PM Awas Yojana is being enhanced by 66% to over 79,000 crores. বাংলায় এই প্রধানমন্ত্রী আবাস প্রকল্প নিয়ে বারবার কেন্দ্র রাজ্য তর্জা হয়েছে। রাজ্যের তরফে বরাদ্দ না মেলার অভিযোগ যেমন উঠেছে, তেমনি বিরোধীরা সরব হয়েছে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগে, নিশানা করছে তৃণমূলকে। আবাসের কাজ খতিয়ে দেখতে রাজ্যে ঘুরে গেছে কেন্দ্রীয় দল। এভাবেই আবাস প্রকল্প নিয়ে বঙ্গ রাজনীতি গরম। এরই মধ্যে সামনে আবার রাজ্যে পঞ্চায়েত ভোট, গ্রাম দখলের লড়াই, গ্রামের মানুষের কাছে বড় ভরসা আবাসের বাড়ি। এই প্রকল্পে বাড়ি পাওয়া না পাওয়ার ফল পড়তে পারে ভোটে। এই পরিস্থিতিতেই মোদী সরকারের বাজেটে আবাসে বিপুল বরাদ্দ। আমাদের মোদীজি কত বাড়ি দিয়েছেন, তারপরে কেন গ্রামে এত কালির বাড়ি? আজকেও কেন্দ্রীয় বাজেটে আমাদের প্রধানমন্ত্রী 66% আবাস যোজনায় অর্থ বরাদ্দ বৃদ্ধি করেছেন। এই বরাদ্দ আর সেটাকে বাস্তবে টাকাটা দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে, এবং সেখানে আমরা দেখেছি যে এই জায়গায় কিন্তু ডিফারেন্সিয়েট করা হয়। 24 লোকসভা ভোট, 23 নটি রাজ্যে বিধানসভা নির্বাচন, এবছরই বঙ্গে পঞ্চায়েত ভোট। এই সব ভোট শুরুর আগে মোদী সরকারের বাজেটে আবাসে বরাদ্দ বাড়ানো হলো 66%। নিউজ 18 বাংলা।